ঢালিউডের একসময় তুমুল জনপ্রিয় ও ব্যস্ততম নায়িকা শাবনূর আবারও চলচ্চিত্রে ফিরছেন তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন এবার দেশে ফিরেই তিনি রঙ্গনা শিরোনামের একটি সিনেমায় যুক্ত হওয়ার কথা জানিয়েছেন রঙ্গনা সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হুসাইন প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন শুক্রবার শাবনূরের রঙ্গনা সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে পোস্টারে শাবনূরকে তিন রূপে দেখা গেছে পোস্টারে দেখা যাচ্ছে শাবনূর কখনো হিজাবে মুখ ঢেকে আছেন তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে পিস্তল হাতে আবার কখনো ফুল হাতে হাস্যজ্জ্বল রূপে নন্দিত নায়িকা নির্মাতা পোস্টারের ছবি সম্পর্কে কোনো কিছু পরিষ্কার করে জানাননি পোস্টারের রহস্য রাখতে চাচ্ছেন তিনি তবে নির্মাতা আরাফাত হোসাইন গণমাধ্যমকে বলেন দেশের দশের এবং আপনার হৃদয়ের রক্ত খরণের গল্প বলবে নাম। জানা গেছে সাবনুর অনেক আগেই রঙ্গনা সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন বর্তমানে শুটিং এ নামার প্রস্তুতি চলছে আসছে ফেব্রুয়ারি মাসের শেষে এই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের দুই ঈদের একটি ঈদে রঙ্গনা মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে